দিনের আলোয় চোরের থাবা, নিয়ে যায় স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। রবিবার দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটে সাবরুম মহকুমার পশ্চিম জলেফা এলাকার গর্জনতলি গ্রামে। জানা গেছে এলাকার দিনমজুর কাঞ্চন দেবনাথ কাজে ছিলেন, বাড়িতে তাঁর স্ত্রী সন্তানও ছিলেন না। তাদের অনুপস্থিতিতে চোরের দল ঘরের দরজা এবং জানালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং নিয়ে যায় নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার, কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে যায় চোরের দল। কাঞ্চন দেবনাথ জানিয়েছে, তার স্ত্রীর প্রায় 10 লক্ষ টাকার গয়না, স্বর্ণালঙ্কার এবং নগদ 3,20,000 টাকা নিয়ে গেছে। এই নগদ টাকা তিনি একটি জায়গা কেনার জন্য বাড়িতে নিয়ে এসেছিলেন। দিন দুপুরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের দুঃসাহসিক চুরির কাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকে ওই আমার বউ কাছে মিটিং এর ছেলে গেছে, আমি কাজ গেছিলাম, বাতলে গেছে, ছেলে আমার সঙ্গে একটু কাজ করছে, কাজ করে ছেলে বাই দায় দেখে এই অবস্থা। কিসের কাজ করেন আপনি? আমিও করাতে কাজ করি। কিভাবে এটা কি চুরির ঘটনা সংঘটিত হয়েছে নাকি? চুরির ঘটনা। কিভাবে চোরের দল আপনার ঘরে ঢুকে বলে আপনার মনে হয়? ও তো দরজা জানলা ভাঙে ঢুকছে। কটা নাগাদ এই ঘটনা? ও তো আমরা তো আসি, তুই আসিস তো কতক্ষণ যাব? আমি ওখানে আছি, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি আপনাদের হয় এতে? ওই তো বাড়িতে আমার গয়না গাটি, মানে আমার চেন, গলার চেন আছে, তারপর আন্টি আছিল, আমার বউর গলার কানের হাতের সব আছিল। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ, দাবি উঠেছে পুলিশের তদন্তে চুরি যাওয়া জিনিস উদ্ধারের। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।